তো হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো গাইস, আজকে আপনাদের হাইপিক দিয়ে নতুন ভাবে সিনেমেটিক ফটো এডিটিং শেখাবো। তো আজকের এই ভিডিওটি গাইস অনেক বেশি ইন্টারেস্টিং হবে, এবং আজকের এই ভিডিওতে হাইপিকের যত সমস্যা রয়েছে এই সমস্যাগুলো আপনাদের সলভ করে দিব। তো চলুন শুরু করা যাক গাইস আজকের এই ভিডিও। আর ভিডিও শুরু করার গাইস একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, এবং আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাছ, প্রথমে আপনার ফোন থেকে হাইপিক অ্যাপটি ওপেন করবেন। তো গাছ, এই অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন অবস্থা থাকবে, সেখান থেকে আপনি চাইলে ইনস্টল করতে পারেন। তো গাছ, অ্যাপটি ওপেন করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাছ, এখান থেকে আপনি ইম্পোর্টে ক্লিক করবেন, দেন গাছ পিকচারটিকে আপনি সিলেক্ট করবেন। তো গাছ, এখান থেকে আমি পিকচারটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো গাছ, পিকচারটিকে সিলেক্ট করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাছ, এখান থেকে আপনি নিচে বেসবেন, অ্যাডজাস্ট, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি ক্রপে ক্লিক করবেন, দেন গেছ আপনি এইভাবে পিকচারটিকে ক্রপ করে নেবেন। তো আমি ক্রপ করে নিচ্ছি। তো এরপর গেছে আপনি নিচে পেয়েছেন এআই এক্সপ্যান্ড। তো গেছে এখানে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করলে গেছে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গেছে এখান থেকে আপনি এক্সপেক্ট রেশিওতে ক্লিক করবেন। ওকে, তো আমি এখানে ক্লিক করলাম। দেন গেছে এখান থেকে আপনি 3:4 এটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। এরপর গেছে পিকচারটিকে একটু জুম করবেন। ওকে, তো আমি এখানে হালকা একটু জুম করে নিচ্ছি। এরপর গেছে আপনি নিচে পেয়েছেন ডিসক্রাইব। তো আপনি এখানে ক্লিক করবেন। এরপর গেছে এখান থেকে আপনি প্রম্পটিকে পেস্ট করবেন। তো গেছে এই প্রম্পটি আমি ডিসক্রিপশন অবশ্যই রাখবো, সেখান থেকে আপনি কপি করে নেবেন। তো আমি এখানে অলরেডি কপি করে রেখেছিলাম, তো আমি এখান থেকে পেস্ট করে দিলাম। ওকে, তো গেছে পেস্ট করলে এখান থেকে অ্যালাও অপশনে ক্লিক করবেন, দেন গেছে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গেছে এখান থেকে আপনি জেনারেটে ক্লিক করবেন। তো জেনারেটে ক্লিক করলে গেছে পিকচারটি এক্সপ্যান্ডিং হতে শুরু করবে। তো এখান থেকে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন গেছে এক্সপ্যান্ডিং কিন্তু শুরু হয়ে গেলো। তো এখান থেকে গেছে 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন গেছে আমাদের 3টি রেজাল্ট চলে এসেছে। তো গেছে এখান থেকে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন। ওকে, তো এরপর গেছে এখান থেকে আপনি আবারও এখানে পেয়েছেন এআই এক্সপ্যান্ড। তো আপনি এখানেই ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এরপর গেছে এখান থেকে আপনি কী করবেন, পিকচারটি একটু জুম করবেন। তো আমি এখানে হালকা একটু জুম করে দিচ্ছি। দেন গেছে এখান থেকে আপনি আবারও জেনারেটে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো গেছে এখান থেকে কিন্তু এক্সপ্যান্ডিং হতে শুরু করবে। তো গেছে এখানে কিন্তু অনেকের প্রবলেম হয়ে থাকে। তো গেছে এই প্রবলেমটি আপনার নেটের জন্য হচ্ছে। ওকে, তো দেখতে পাচ্ছেন গেছে আমি এখানে ডাটা ইউজ করতেছি। তো গেছে ডাটা দিয়ে আপনি খুব সহজে কিন্তু করতে পারবেন, এবং যাতে নেট প্রবলেম তারা বাইরে আসুন। এরপর এখানে আবারও জেনারেটে ক্লিক করুন, তাহলে কিন্তু এটা খুব সহজে এক্সপ্যান্ডিং হয়ে যাবে এবং এই প্রবলেমটি কিন্তু সলভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন গেছে আমাদের কিন্তু আরও 3টি রেজাল্ট চলে আসছে। তো গেছে এখান থেকে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেন গেছে এখান থেকে আপনি অ্যাপ্লাই ক্লিক করে চলে আসবেন। তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম। দেন এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে দেবেন। ওকে, তো এরপর আপনি এখান থেকে পিকচারটিকে সেভ করবেন। তো সেভ করার জন্য গেছে আপনি এখানে ক্লিক করবেন, দেন কিন্তু পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরপর গেছে আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন। দেন গেছে আপনি লাইট রুম অ্যাপটিকে ওপেন করবেন। তো আমি লাইট রুম অ্যাপটিকে ওপেন করলাম। তো গেছে এখানে কিন্তু আপনি খুব সহজে কালার গ্রেডিং করতে পারবেন। তো গেছে প্রথমে আপনাদের পিসেট ডাউনলোড করতে হবে। তো গেছে অলরেডি কিন্তু আমি এডিট করে রেখেছি। তো গেছে সেখান থেকে আপনি কপি এবং পেস্ট করবেন। তো খুব সহজে আপনি এক ক্লিকেই কপি পেস্ট করে কিন্তু আপনি কালার গ্রেডিং করতে পারবেন। তো গেছে অবশ্যই পিসেটটিকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে গেলে গেছে পিসেটটিকে ওপেন করবেন। তো পিসেটটি ওপেন করলে গেছে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গেছে এখান থেকে আপনি 3-ডট লাইনে ক্লিক করবেন। ওকে, তো আমি এখানে ক্লিক করলাম। এরপর গেছে এখান থেকে পেজ পাবেন কপি সেটিংস। তো গেছে এখান থেকে আপনি কপি সেটিংসে ক্লিক করবেন। দেন গেছে এখান থেকে আপনি কপি করে নিতে হবে। এরপর গেছে আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম। দেন এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। তো একটু আগে যে পিকচারটিকে সেভ করলেন সেই পিকচারটি এখান থেকে ওপেন করবেন। তো ওপেন করলে গেছে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি আবারও 3-ডট লাইনে ক্লিক করবেন। দেন গেছে এখান থেকে আপনি পেয়েছেন পেজ সেটিংস। ওকে, তো এখান থেকে আপনি পেজ সেটিংসে ক্লিক করবেন, তাহলে কিন্তু এক ক্লিকে পিকচারটি এডিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন গেছে আমি এখানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন গেছে আমাদের পিকচারটি এক ক্লিকে এডিট হয়ে গেল। তো গেছে এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার। তো গেছে এই ছিল আজকের ভিডিও। তো গেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। তো গেছে পিকচারটি সেভ করতে হলে আপনি এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন। এরপর গেছে আপনি এখান থেকে পেজবেন সেভ টু ডিভাইস, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন, তাহলে কিন্তু পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।